আবার চালু হতে যাচ্ছে ঢাকা কলকাতা পর্যটকবাহী জাহাজের চলাচল। সবকিছু ঠিক থাকলে এই মাসের শেষ নাগাদ যাত্রা করবে এমবি রাজারহাটসি। ছয় দিনের যাত্রায় ভ্রমণ পিপাসুদের জন্য থাকছে আধুনিক সব ব্যবস্থা। যাত্রাপথে দেখা যাবে সুন্দরবনসহ পর্যটন স্পটগুলো। এই ব্যবস্থা পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভ্রমণকারীদের যেন ভিসা জটিলতায় পড়তে না হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। নদীর নিস্তব্ধতায় মাছির কণ্ঠের গান কিংবা দুধারের মানুষের সরল জীবনযাপন, নাগরিক ব্যস্ততা এড়িয়ে এক দণ্ড অবকাশ যাপনের সুযোগ হাতছাড়া করতে চান না ভ্রমণ পিপাসুরা। এবার আনন্দ যাত্রায় যোগ হচ্ছে নৌপথে ঢাকা কলকাতা ভ্রমণ। প্রস্তুত পর্যটকবাহী জাহাজ এমভি রাজারহাট সি। এসি, নন এসি, ভিআইপি, প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা রয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে 6,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এই ভাড়া শুধুমাত্র ঢাকা থেকে কলকাতা পর্যন্ত। যাত্রী ধারণ ক্ষমতা 300 থেকে 320। জাহাজে সবসময় একজন চিকিৎসকও থাকবেন। সময় নিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে যাব। বিভিন্ন সাইট সিনগুলো সে দেখবে, সুন্দরবনের ভিতর থেকে যাবে এবং কলকাতা 2 দিনের স্টে করবে। ওইখানে কলকাতা সিটি ট্যুর হবে একটা, আশেপাশের দর্শনীয় স্থানগুলো তারা দেখবে। কাস্টমস এখানে আমাদের কোনো ডিলে হবে না, ইমিগ্রেশনে আমাদের এরকম কোনো ডিলে হবে না, সময় মতো যেতে পারে, হ্যারাসমেন্ট অনেকটাই কম হবে। দেশের পাশাপাশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে করেন উদ্যোক্তা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ইন্ডিয়ান লোক বাংলাদেশে আসার জন্য খুব ইন্টারেস্টেড, তারা এই নৌপথে আসার জন্য এবং বাংলাদেশের সুন্দরবনকে দেখার জন্য তারা খুবই আগ্রহী। এবং যখনই আমরা বিদেশি লোক আসবে তখন এখানে আমাদের একটা কারেন্সি আর্ন হবে, আমাদের রিজার্ভে একটা ভালো ভূমিকা রাখবে, দেশের অর্থনীতিতেও একটা ভালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বাংলাদেশ ভারত প্রোটোকল চুক্তি অনুযায়ী 2019 সালে যাত্রী নিয়ে ঢাকা থেকে কলকাতা যাত্রা করে এমভি মধুমতি, কিন্তু প্রথম ভ্রমণের পরপরই তা বন্ধ হয়ে যায়। ভারতীয় দূতাবাস থেকে যে ভিসাটা দেওয়া হয় সেটা সাধারণত বিমানের মাধ্যমে এবং রেলের মাধ্যমে বা সড়ক পথে দেওয়া হয়, ওখানে এই নৌপথে দেওয়ার প্রভিশনটা নেই। তো আমরা এই বিষয়ে কথা বলেছি দূতাবাসের সাথে এবং আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও এটা আমরা পার্সু করছি যে এটা কীভাবে এই ভিসার সুবিধাটা করা হয়। এই বিষয়ে অনানুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে, তারাও পজিটিভ আমাদেরকে সহযোগিতা করার জন্য। রিভার ট্যুরিজমকে কাজে লাগানো গেলে বাংলাদেশের পর্যটন শিল্পের সমৃদ্ধিতে নতুন সংযোজন হবে বলছেন সংশ্লিষ্টরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।